এটি হলো প্রদীপ বাবুর বাড়ি। বাড়িতে প্রদীপ বাবু তার তিন ছেলে মদন, অজয় এবং রমেশ ও দুই বৌমা আরতি ও নীলিমার সঙ্গে থাকত। তাছাড়া তার বাড়িতে দূর সম্পর্কের এক নাতনি রূপা থাকে। রূপার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার দাদুর বাড়িতেই থাকত এবং বাড়ির কাজে সাহায্য করত। প্রদীপ বাবুর বয়স 80 বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু তখনও সে ভালোভাবেই হাঁটা চলা করতে পারত। একদিন সকালে সবাই যখন নিজেদের রুমে ঘুমাচ্ছিল, এমন সময় বাবা মদন, মদন একবার এখানে আয়। আরে এত সকাল সকাল বাবা আমাকে ডাকছে কেন? আরতি শোনো না, আমাকে বিরক্ত করো না, ঘুমাতে দাও, তুমি তো শুনতে পাচ্ছো। জানি না বাবা এত সকাল সকাল ডাকছে কেন, যাই গিয়ে একটু দেখি। আরে কি হলো বাবা, তুমি এত সকাল সকাল আমাকে ডাকছো কেন? তোরা কখন বুঝতে পারবি, আমি বারবার তোদেরকে সকালে তাড়াতাড়ি উঠতে বলি, কিন্তু তোরা এত দেরি করে উঠিস কেন? বাবা চেষ্টা করছি, আস্তে আস্তে হয়ে যাবে। আমি কখন থেকে চা খাওয়ার জন্য বসে আছি, এখনো চা পাইনি। কেন বাবা, রামু চা দিয়ে যায়নি? সে যদি চা দিয়ে যেত তাহলে তোকে ডাকতাম কেন? মনে হয় সেও কাজ ছেড়ে পালিয়ে গেছে। সে কাজ ছেড়ে চলে গেছে, কিন্তু কেন? শুনেই অবাক হয়ে গেলি, আমাদের সময় ঘরের বউয়েরা সব কাজ করত, কিন্তু আজকাল বউয়েরা বাড়ির কোনো কাজই করে না, তাই বৌমাদেরকে না ডেকে তোকে ডাকলাম। এখন এসেছিস যখন, একটা কাজ কর, আমার ওই টাকার বাক্সটা খাটের তলায় রেখে দে। বাবা তোমাকে কতবার বলেছি, এত গহনা এবং টাকা বাড়িতে না রেখে কোনো ব্যাংকে জমা করে দাও, রোজ রোজ এগুলো দেখে তুমি কি আনন্দ পাও কে জানে। আমার টাকার কথা চিন্তা না করে তুই চায়ের ব্যবস্থা কর। অপরদিকে মেজো ছেলে অজয়ও তার রুমে বসে চায়ের অপেক্ষা করতে থাকে। এত বেলা হয়ে গেল, রামু এখনো চা দিয়ে গেল না, সে কাজ ছেড়ে পালিয়ে গেল না তো? সকাল সকাল এসব কি উল্টোপাল্টা কথা বলছো, একটু ভালো কথা বলো। এরপর নীলিমা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে রামুর খোঁজ করতে থাকে, কিন্তু বাড়ির কোথাও সে রামুকে দেখতে পায় না। সর্বনাশ হয়ে গেছে অজয়, রামু কাজ ছেড়ে পালিয়েছে, এবার কি হবে? কি আর হবে, আবার কাউকে কাজের লোক পাঠানোর কথা বলতে হবে। রূপা, রূপা কি হয়েছে মেজোমা? রান্নাঘরে গিয়ে সবার জন্য একটু চা বানিয়ে দে। কেন, রামু কাজ করতে আসেনি? হয়তো সে কাজ ছেড়ে পালিয়ে গেছে, তাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে মেজোমা, আমি বানিয়ে দিচ্ছি। এরপর রূপা চা বানানোর জন্য রান্নাঘরে চলে যায় এবং নীলিমা তার রুমের ভেতরে আসে। শোনো অজয়, রোজ রোজ এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না, রামু কাজ ছেড়ে চলে গেছে, এবার বাড়ির সমস্ত কাজ কে করবে? জামা কাপড় পরিষ্কার করা, বাসন মাজা, রান্না করা, এসব কাজ কিভাবে হবে? তুমি একা করতে যাবে কেন, বৌদি আছে, রূপা আছে, সবাই মিলে করবে। তোমার বৌদির কথা ছেড়েই দাও, তাকে কোনো কাজের কথা বললেই তার হাঁটুতে যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি আর কি করতে পারি নীলিমা, তোমাকে নিয়ে অন্য কোনো ঘর ভাড়া নিয়ে থাকবো সেটাও সম্ভব নয়। কেন সম্ভব নয় অজয়, আমাদের দুজনের সংসারে খুব বেশি খরচ হবে না। আরে নীলিমা, খরচের ব্যাপার নয়, আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে দাদা বাবার কানে বিষ ঢালতে শুরু করে দেবে, বাবা তার সম্পত্তি থেকে আমাদের আর কিছু দেবে না, সবকিছু দাদা এবং ছোট ভাই পেয়ে যাবে। তুমি দেখনি বাবার কাছে কত টাকা এবং গহনা আছে? হ্যাঁ দেখেছি, আর সেই বাক্সে লাগানো বড় মতো তালাও দেখেছি, সেই টাকা গহনার জন্যই তো এত কিছু সহ্য করছি। অপরদিকে প্রদীপ বাবুর ছোট ছেলে রমেশ কোনো কাজ করত না এবং সারাদিন কাজের খোঁজ করার নাম করে ঘুরে বেড়াত। আরে রূপা, আমার জন্য চায়ের সাথে দুটো ডিম সিদ্ধ নিয়ে আয়, আজ কয়েকটা ইন্টারভিউ দিতে যেতে হবে, গায়ে শক্তি না থাকলে ইন্টারভিউ কিভাবে দেব? হ্যাঁ ছোট কাকা, এখনই নিয়ে আসছি। এরপর রূপা রমেশের জন্য চা এবং ডিম সিদ্ধ আনার জন্য রান্নাঘরে যায়। অপরদিকে মেজ বউ নীলিমা বাড়ির বড় বউ আরতির কাছে যায়। আরতি তখন বসে বসে তার পায়ে তেল মালিশ করছিল। দিদি শুনলে তো কি হয়েছে? আরে হ্যাঁ শুনেছি, রামু কাজ ছেড়ে পালিয়েছে, কাল রাত থেকে আমারও হাঁটুতে খুব ব্যথা করছে, আমি তো ভালোভাবে হাঁটা চলাও করতে পারছি না। আমি তো জানতাম, দিদিকে কাজের কথা বললেই তার পায়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে। কি হলো নীলিমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না না দিদি, কিছু ভাবছি না। অপরদিকে চা বানানো হয়ে গেলে রূপা বাড়ির সকলকে চা দিতে যায়। দাদু এই নাও, গরম গরম চা নিয়ে এসেছি। আমি জানতাম এটাই হবে, বাড়ির সকলে নিজের ঘরে পড়ে থাকবে আর শেষমেশ তোকেই চা বানাতে হবে। তাতে কি হয়েছে দাদু, বাড়ির কাজ করতে লজ্জা কিসের? সেটা আমি ভালো করেই জানি, তোর কাকা কাকিমাদেরও লজ্জা নেই,
তাই তো তারা বাড়ির কোনো কাজ করতে চায় না। দাদু, আমার সামনে তাদেরকে কিছু বলবে না, বলে দিলাম, তাদেরকে আমি অনেক ভালোবাসি। কিছু সময় পর বাড়ির দুই বৌমা মিলে সকলের জন্য রান্না করে এবং মদন ও অজয়ের অফিসে যাওয়ার আগে তাদেরকে খেতে দিয়ে দেয়। এটা কোনো খাবার হলো? এত পাতলা ডাল, সবজিটাও ভালো হয়নি। তাতে আমি কি করব, বাড়িতে যা ছিল রান্না করে দিয়েছি, এবার কি বাজার করতেও আমাদেরকে যেতে হবে নাকি? আরে বৌদি, রমেশ তো শুধু শুধু বাড়িতে বসেই থাকে, সে বাজার করতে পারে না। তাকে কিছু বললেই সে চাকরির জন্য পড়াশোনা করতে শুরু করে দেয়, জানি না কবে কি করবে। অনেক হয়েছে, এবার তাকে ভালোভাবে বলতে হবে। তুই থাম অজয়, আমি তার সঙ্গে কথা বলছি। রমেশ, রমেশ, কি হয়েছে, ডাকছো কেন? সারাদিন বাড়িতে বসে থাকিস, বাড়ির জন্য সবজি আনতে পারিস না? কি বললে, আমি সবজি আনতে যাব? দাদা, কয়েকদিন পর আমি বড় কোম্পানিতে চাকরি করব, এসব ছোটখাটো কাজ আমাকে মানাবে না, আমার একটা স্ট্যাটাস আছে। কেন, স্ট্যাটাসওয়ালাদের খিদে পায় না বুঝি? খিদে সবার পায়, কিন্তু সবার স্ট্যাটাস থাকে না। আমার ওসব বেশ জানা আছে, তোর মতো বেকার ছেলেরা প্রতিদিন রাস্তায় রাস্তায় কাজের খোঁজে ঘুরে বেড়ায়, কিন্তু চাকরি পায় না। মুখ সামলে কথা বলো মেজদা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, এবার তোরা ঝগড়া করিস না, কাজ থেকে ফেরার পথে আমি নিজেই কিছু নিয়ে আসব। রমেশ এবং মদন খাওয়া দাওয়া করছিল, এমন সময় অরুণ নামের এক ছেলে প্রদীপবাবুর কাছে আসে। কেমন আছেন দাদু? আরে আয় আয় বস। আরে ও রূপা, তাড়াতাড়ি বই নিয়ে চলে আয়, অরুণ তোকে পড়ানোর জন্য এসেছে। রূপা কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিল এবং অরুণ নামের ছেলেটি প্রত্যেকদিন বাড়িতে এসে রূপাকে পড়াতো। এদিকে রূপা অরুণের কাছে পড়তে বসে পড়ে, অপরদিকে খাওয়া দাওয়া শেষ করে মদন এবং অজয় তাড়াহুড়ো করে নিজের নিজের অফিসে চলে যায়। রূপা, রূপা, কি হয়েছে বড় মা? এখানে এসে জামা কাপড় ধুতে আমার সাহায্য কর, একদিন পড়াশোনা না করলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ বড় মা, আসছি। এরপর রূপা জামা কাপড় ধোয়ায় আরতিকে সাহায্য করার জন্য চলে যায়। দেখলে তো অরুণ, তুমি বিনা টাকা নিয়ে রূপাকে পড়াতে আসো, তাও বাড়িতে কেউ সহ্য করতে পারে না। অপরদিকে মদন যখন অফিসে ছিল, এমন সময় অফিসের বস তাকে নিজের কেবিনে ডাকে। আপনি জানেন আমি আপনাকে কেন ডেকেছি? আই এম সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আজ অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। ইংরেজিতে সবচেয়ে মজার কথা এটাই, সরি। মানুষ ভাবে সে যতই ভুল করুক না কেন, সরি বললে সব ভুল ক্ষমা হয়ে যাবে। আমি আপনাকে একটা ভালো কথা বলছি, আপনার রিটায়ারমেন্টের আর 2 বছর মাত্র বাকি আছে, এমনিতেই 58 বছর বয়সের হয়ে গিয়েছেন, এখন রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে বিশ্রাম করুন। না না স্যার, এরকম করবেন না, আমার কাজ চলে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি অফিসার হয়ে তাড়াতাড়ি অফিসে আসি, আর তুমি সাধারণ একজন এমপ্লয় হয়ে দেরি করে আসবে। এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর এরকম হবে না। আসলে আমাদের বাড়িতে চাকর নিয়ে অনেক সমস্যা, কোনো কাজ ঠিক সময় মতো হয় না। ঠিক আছে, এবার আপনি যান। এরপর মদন বসের কেবিন থেকে বেরিয়ে নিজের কাজের জায়গায় চলে আসে। একইভাবে অজয়ের অফিসেও পৌঁছাতে দেরি হয়ে যায়। অপরদিকে অরুণ যখন নিজের বাড়ির বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, এমন সময় রূপা তার কাছে আসে। আমি এসে গেছি অরুণ, চলো এবার আমাকে কলেজে ছেড়ে দিয়ে এসো। একটা গুড নিউজ আছে রূপা। কি রকম গুড নিউজ? আসলে তোমাদের কলেজের প্রিন্সিপাল সুজিত বাবু মারা গেছেন। এটা তো কোনো গুড নিউজ হলো না। আরে আমি বলছি না যে ওটা গুড নিউজ, আমি বলতে চাইছি যে আজ তোমাদের কলেজ ছুটি, তাই আমরা দুজনে কোথাও ঘুরতে যেতে পারবো। তোমার সঙ্গে ঘোরাফেরা করতে বাড়ির কেউ দেখে ফেললে খুব খারাপ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি তোমাদের কলেজের প্রিন্সিপালের অন্তিম সংস্কার দেখতে যাই, তোমার জন্য শুধু শুধু 1 ঘন্টা ওয়েট করলাম। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন, আচ্ছা ঠিক আছে চলো। এরপর রূপা এবং অরুণ কিছু সময় পর্যন্ত ঘোরাফেরা করার পর নিজেদের বাড়ি ফিরে যায়। সেদিন রাতের বেলা মদন একটি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফেরে। আরতি, এই নাও, কালকের জন্য বাজার নিয়ে এসেছি। এক মিনিট দাঁড়াও, এখান থেকে আমার বোতলটা বার করে নি। মদন এই বলে বাজারের ব্যাগ থেকে একটি মদের বোতল বার করে নেয় এবং নিজের রুমে চলে যায়। মেজবউ নীলিমা এসব দেখে রাগ গড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর মদন নিজের রুমে গিয়ে দরজা খোলা রেখে নেশা করতে শুরু করে দেয়। কিছু সময় পর অজয় অফিস থেকে বাড়ি ফিরে নীলিমার সঙ্গে তার দাদার রুমে আসে। অজয়, এসব আর সহ্য করা যাচ্ছে না, তোমার দাদা প্রত্যেকদিন বাড়িতে বসে নেশা করে, এটা বাড়ি, কোনো আড্ডার জায়গা নয়। নীলিমা একদম ঠিক বলছে দাদা, বাড়িতে বসে এসব করা যাবে না। আমি নিজের টাকায় নেশা করি, অন্য কারোর টাকায় করি না, যে বারণ করলে শুনতে হবে। মদন একদম ঠিক কথাই বলেছে অজয়,
একসঙ্গে থাকতে গেলে এসব সহ্য করতে হবে। এটা কোনো কথা হলো না দিদি, আমার স্বামী যদি এভাবে প্রত্যেকদিন নেশা করত তাহলে তুমি সহ্য করতে? নীলিমা একদম ঠিক বলছে বৌদি। কি ঠিক বলছে? আমি যেমন আছি সেরকমই থাকবো, তোদের যদি এখানে থাকতে অসুবিধা হয় তাহলে অন্য কোনো জায়গায় চলে যা। হ্যাঁ এবার সেটাই করব, আমি এরকম পরিবেশে থাকতে চাই না। সকলে যখন ঝগড়া করছিল এমন সময় প্রদীপ বাবু সেখানে আসেন। এসব কি হচ্ছে? তোমরা জানোয়ারের মতো ঝগড়া করছো কেন? এটা আমার ঘর, আমার ঘরে এরকম চাচামেচি চলবে না। বাবা তুমি কেন ঝামেলার মধ্যে শুধু শুধু আসছো? তুমি বাড়ির ভিতরে যাও। আমি কোথাও যাব না, তোরা বাড়ির বাইরে যা। এই বাড়ি, ওই বাক্স এবং বাক্সের ভিতরে টাকা এবং গহনা সব আমার, আর আমাকে বলছে বাড়ির ভিতরে যাও। প্রদীপ বাবু চলে আসায় সকলে ঝগড়া করা বন্ধ করে নিজে নিজে রুমে চলে যায়। পরের দিন সকালে রূপা যখন বাড়ির কাজ করছিল এমন সময় এক মহিলা একটি সুটকেস হাতে নিয়ে তাদের বাড়িতে আসে। হ্যাঁ বলুন, আপনার কাকে চাই? না না আমার কাউকে চাই না, শুনেছি আপনাদের ঘরে কাজের লোক লাগবে তাই কাজের জন্য এসেছি। মহিলাটির কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায় এবং ছুটে ছুটে তার দাদুর কাছে আসে। দাদু একটা খুশির খবর আছে, একটা মহিলা কাজের জন্য এসেছে, আরো কিছুদিনের জন্য কাজের লোক পাওয়া গেল। যা গিয়ে তোর কাকা কাকিমাদেরকে খবর দে, তাদের জন্য স্বয়ং ঈশ্বর চলে এসেছেন। এরপর রূপা মহিলাটিকে নিয়ে তার দাদুর ঘরে আসে এবং বাড়ির সকলকে ডেকে নেয়। বাড়িতে কাজের লোক আসার কথা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় এবং সেখানে এসে উপস্থিত হয়। আগে তুমি কোথায় কাজ করতে? আগে আমি দেবের বাড়িতে কাজ করতাম, যে সিনেমা করে। তার মানে তুমি সুপারস্টার দেবের কথা বলছো? হ্যাঁ সুপারস্টার বললেও চলে। তাহলে তুমি প্রথম থেকে সেখানে কাজ করতে? না না, তার আগে আমি রচনা ব্যানার্জির বাড়িতে কাজ করতাম। আশেপাশে কেউ আছে যে তোমাকে চেনে? কারণ পরিচয় ছাড়া আমরা কাউকে কাজে রাখি না। আমাকে কেউই চেনে না, কিন্তু আমি সবাইকে চিনি। ইনি হলেন প্রদীপ বাবু, আর আপনারা তিন ভাই মদন বাবু, অজয় বাবু আর রমেশ বাবু। আপনারা হলেন আরতি দিদি আর নীলিমা দিদি, আর এ হলো রূপা। দিদি এই মহিলা তো দেখছি সবকিছুই জানে। আরে ওসব কথা ছাড়ো, আগে বলো কত টাকা নেবে? আমরা কিন্তু 4,000 টাকার বেশি দিতে পারবো না। আজকাল সব জিনিসের দাম কত বেশি, আমাকে 4,000 টাকা দিয়ে দিলে সংসার চলবে কিভাবে? তোমরা বরং আমাকে 3,000 টাকা দিও। এবার তাড়াতাড়ি আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, তোমাদের জন্য কিছু রান্না করে দিই। একটু পরেই তো আবার তোমাদের অফিসে যাওয়ার সময় হয়ে যাবে। এরপর আরতি এবং নীলিমা কাজলকে রান্নাঘরের দিকে নিয়ে যায়। কাজল প্রদীপ বাবুর রুম থেকে বেরোনোর সময় তার টাকার বাক্সের দিকে তাকিয়ে থাকে। এরপর কাজল রান্নাঘরে চলে যায়। তুমি এই সবজিগুলো কাটতে সাহায্য করে দাও, রান্না আমি করে নিচ্ছি। আরে দিদি তোমাদেরকে আর কিছু করতে হবে না, তোমরা দুজন রান্নাঘরের বাইরে চলে যাও, সবকিছু আমি সামলে নেব। তুমি একা এত কিছু করতে পারবে তো? একটু পরেই আমাদের স্বামীরা অফিসে যাবে, দেরি হলে চলবে না। কিন্তু তুমি একদম চিন্তা করো না মেজদি, সময়ের আগেই সবকিছু হয়ে যাবে। এরপর আরতি এবং নীলিমা রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে এবং কাজল রান্না করতে শুরু করে দেয়। কাজল রান্না চাপিয়ে সকলের জন্য চা নিয়ে যায়। রূপা তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার কাকাদের এবং কাকিমাদের ডাইনিং রুমে এসে বসতে বলো, আজ কারোর বাড়িতে চা দেওয়া হবে না, সবাইকে এখানে এসে বসে চা খেতে হবে। একসঙ্গে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ডেকে আনছি। এরপর রূপা সকলকে ডেকে আনে। এবার থেকে আমাদেরকে এখানে এসে চা খেতে হবে। ঠিক বলেছো দাদা, নিজের রুমে থেকে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, চা খাওয়ার জন্য রুম থেকে বেরোতে ভালো লাগে না। দাদা এবার থেকে চা খাওয়ার জন্য তোমাদেরকে এতটুকু কষ্ট তো করতেই হবে। এই নাও এবার গরম গরম চা খাও, 30 মিনিট পর ভাত দিয়ে দেবো, খেয়ে অফিসে চলে যেও। এরপর কাজল সকলকে চা দিয়ে দেয়। আরে বাহ দারুণ হয়েছে, নতুন কোম্পানির চা পাতা এনেছো বুঝি? আরে না না, যেটা ছিল সেটাই আছে, আমাদের চায়ের কোনোদিন সুনাম করনি, কাজল বানাতেই নাম করতে শুরু করে দিলে। আরতি তুমি রাগ করছো কেন? আমি তোমাকে খারাপ লাগানোর জন্য কিছু বলিনি, আমি তো আগে যে কাজ করতো তার কথা বলছি, সে খুব খারাপ চা বানাতো, তোমার হাতের চা তো অমৃতের মতো। সত্যি কাজল তোমার হাতের চা দারুণ হয়েছে। একটা কথা বলবো দাদা, সকালে সবাই একসঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা, এতে চায়ের স্বাদ আরো বেশি বেড়ে যায়। দেখো না আজ তোমরা সবাই একসঙ্গে চা খাচ্ছ, তাই একই চা কত বেশি ভালো লাগছে। যাই বলো দাদা, কাজল অন্য কোনো কাজ পারুক না পারুক কথা বলতে ভালোই জানে। তুমি একদম ঠিক বলেছো রমেশদা, আগে আমি যেখানে কাজ করতাম তারাও আমাকে এটাই বলতো। তারা একদম ঠিক বলতো কাজল। একটা কথা বলবো দিদি, হয়তো এটা মনে হতে পারে একসঙ্গে খাওয়া দাওয়া করা তেমন কোনো ব্যাপার নয়,
কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবেন এগুলোই হলো আসল জীবন, মিলেমিশে থাকাটার মজাটাই আলাদা। তোর কথা শুনে তো মনে হচ্ছে আগের জন্মে তুই কোনো মহান সন্ন্যাসী ছিলি। আচ্ছা ঠিক আছে, এখন দেরি করলে চলবে না, আমাকে রান্নার কাজটাও তো দেখতে হবে, না হলে তো দাদাদের কাজে যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, রূপা তুই আমার সঙ্গে চল, আমরা দুজনে মিলে বাসনগুলো পরিষ্কার করে ফেলি। আরে মেজদি, তুমি কেন বাসন ধুতে যাবে? ওই সব কাজ আমি একাই সামলে নেব। আরে না না, তোকে অত কাজ করতে হবে না, তোকে অত কাজ করানোর জন্য রাখিনি, তুই শুধু রান্নার কাজটাই করে দিস। দিদি, নিজের কাজ তো সবাই করে, কিন্তু অন্যের কাজ করে দেওয়ার যা আনন্দ সেটা আর কিছুতেই পাওয়া যায় না। আমি তো নিজের কাজের মাইনে পেয়ে যাব, তাতে কোনো শান্তি হবে না, কিন্তু তোমাদের কাজ করে দিলে তাতে আমি পূর্ণ পাবো, যেটা পৃথিবীর কেউ আমাকে দিতে পারবে না। এই বলে কাজল তাড়াতাড়ি করে হাড়ি বাসনগুলো ধুয়ে ফেলে এবং রান্নাঘরে চলে যায়। কিছু সময় পর কাজল মদন এবং অজয়কে খেতে দিয়ে দেয়। বাহ, খুব ভালো রান্না হয়েছে। নীলিমা, আমাকে আরেকটু চিকেন দাও। হ্যাঁ মেজো বউ, আমাকেও কিছুটা দাও। দিদি, তুমি দাদাদেরকে আরেকটু করে চিকেন দাও, আমি দাদুর খাবারের ব্যবস্থা করে আসছি। কাজল এই বলে সেখান থেকে চলে যায়। আরে আরতি, রমেশ তো সকাল থেকে ঘরেই ছিল, তাহলে বাজারে গিয়ে চিকেন কে নিয়ে এলো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? চিকেন তো রান্নাই হয়নি, কাল রাতে তুমি যে ওল নিয়ে এসেছিলে কাজল ওটাই রান্না করেছে। আরে বাহ, ওলের স্বাদ এত ভালো। দাদা, আজ বুঝতে পারলাম, যারা রান্না করতে পারে তারা ওল কেও চিকেন বানিয়ে দিতে পারে, আর যারা পারে না তারা চিকেন কেও ওল বানিয়ে দেয়। একদম ঠিক বলেছো। মদন এবং অজয় আনন্দ করে খেতে থাকে। অপরদিকে কাজল রূপার রুমে যায়। কাজল গিয়ে দেখে রূপা পড়াশোনা করছে। কি করছো কুকুমণি? দেখো না কাজল, আমি এক ঘন্টা থেকে একটা অঙ্ক নিয়ে বসে আছি, কিন্তু কোনো মতেই করতে পারছি না। কই দেখি, কিরকম অঙ্ক? আরে কাজল, এটা কলেজের অঙ্ক, তোমার মাথার উপর দিয়ে যাবে, শুধু শুধু নিজের মাথায় চাপ দিও না। কই, আমাকে একবার দেখাও না দেখি। আরে এটা তো খুব সহজ, উভয় দিকে 2ab দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। আরে হ্যাঁ তাই তো। আরে কাজল, তুমি অঙ্ক কোথায় শিখলে? তুমি জানো, এক বছরের জন্য আমি একটা অঙ্কের প্রফেসরের কাছে কাজ করেছি, তার কাছে কাজ করতে করতে আমি কিছু অঙ্ক শিখে নিয়েছি। অপরদিকে মদন এবং অজয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজ কত তাড়াতাড়ি অফিসের জন্য যেতে পারছি, তাই না দাদা? ঠিক বলেছিস অজয়, সময়ে খাবার পেয়ে গেলে, তার উপর ভালো খাবার পেলে পৃথিবীটা অন্যরকম মনে হয়। রোজ তাড়াহুড়ো করতে করতে মাথা খারাপ হয়ে যেত। দাও দাদা, টোটো আসা পর্যন্ত তোমার ব্যাগটা আমি ধরে নিচ্ছি। আরে আবার এরকম করছিস কেন? আরে দাও না, নিজের কাজ তো সবাই করে, অপরের কাজ করে যে আনন্দ সেটা অন্য কিছুতে পাওয়া যায় না, কাজল তো এটাই বলে, তাই না? একদম ঠিক বলেছিস অজয়, কাজল এসে আমাদের বাড়িটা একেবারে চেঞ্জ করে দিয়েছে। অপরদিকে বাড়ির ভেতরে, এই নাও দাদু, আমি তোমার খাবার নিয়ে এসেছি, ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিও। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি খাবার এসে গেল কেন? ভালো করে দেখো দাদু, 12টা বেজে গেছে, দুপুরের খাবারে শুধু শুধু দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো করে হজম হয়ে যাবে। তুমি আমার ওয়াইফের কথা মনে করিয়ে দিলে, আমার ওয়াইফ এভাবেই আমার খেয়াল রাখতো। আচ্ছা কাজল, তুমি বেগুন ভর্তা বানাতে পারো? হ্যাঁ দাদু, আমি সবকিছুই বানাতে পারি, আমি 5-6 রকমের বেগুন ভর্তা বানাতে পারি, তোমাকে সবগুলো বানিয়ে খাওয়াবো। এরপর প্রদীপ তার বিছানায় বসে খাওয়া দাওয়া শুরু করে দেয়। অপরদিকে কাজল তার খাটের নিচে রাখা টাকার বাক্সের দিকে দেখতে থাকে। আরে কি হলো কাজল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে কাজের মেয়ে গল্পের প্রথম পর্ব। গল্পটি তোমাদের ভালো লাগলে এখনই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও।